এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত যে বাসন্তী ব্লক, সেই বাসন্তী ব্লকের হানা নদীর তীরে অবস্থিত চুনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। যে বিদ্যালয় না দেখলেই নয়, রাজ্যে এমন বিদ্যালয় বিরল। আমরা জেনে নেব সেই বিদ্যালয় সম্পর্কে। মানে এই বিদ্যালয় সম্পর্কে যদি আপনি কিছু বলেন বা কিছু দেখান যদি। বিদ্যালয় একটা শিক্ষার মন্দির, শুধু শিক্ষাগতই শেষ কথা নয়, শিক্ষা লাভ শেষ কথা নয়, শিক্ষার সাথে সাথে পরিবেশ এবং তার সাথে সাথে সামাজিক যে বোধ বুদ্ধি শিক্ষা সেটাও কিন্তু এখান থেকে আসে। এবং শিশু মনকে যে আনন্দ দানের জন্য বর্তমান সরকারের যে প্রয়াস শিক্ষা ব্যবস্থা সেটাই কিন্তু প্রস্ফুটিত হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একেবারে কার্টুনের চিত্র, যেটা দেখলে ছেলেমেয়েরা বাইরে দেখলেই বুঝতে পারবে যে এখানে কার্টুনগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেফ ড্রাইভ সেফ লাইফ, তারও চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে এখানটা আমরা একটু গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখতে পাচ্ছি যে কোথায় কী আছে সেটা কিন্তু আমরা চিত্রায়ন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দিনের খবর, মন্দিরে কী খবর আছে সেটাও। এপাশে আমি পচি একটা ডাস্টবিন আছে, এদিকে লোহার টুকরো যেগুলো পচে না সেগুলো। একে একে আমরা ওখানে দেখতে পাচ্ছি ভেষজ মেডিসিন উদ্ভিদের একটা বাগান আছে, যে যার মধ্যে আমরা দেখে নেব তুলসী, কদম, আমলকি থেকে শুরু করে ভর্তি বিভিন্ন ধরনের কিন্তু উদ্ভিদ এখানে চাষ করা হচ্ছে। ভেষজ উদ্ভিদ সেগুলো চাষ করা হয়েছে। এদিকটা আমরা দেখতে পাচ্ছি ফুলের বাগান আছে, বিভিন্ন সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে পাতাবাহার সেগুলো আছে। আমরা এবার এখানটাকে এই যে মঞ্চ, এই মঞ্চটা যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে পালনীয় উৎসবগুলো এখানে হয়। বড় করে লেখা আছে চুনাখালি হাটখোলা বৈতরণী প্রাথমিক বিদ্যালয়। আর এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন পালনীয় উৎসবগুলো সেগুলো কিন্তু আয়োজিত হয়। একটা জিনিস আমরা যেটা না দেখলে নয়, এই বিদ্যালয়ের সর্বত্র যেখানে যাই আমরা শুধু দেখব যে শিক্ষা শিক্ষা। এখানে দেখতে পাচ্ছি 15ই আগস্ট স্বাধীনতা দিবস, প্রত্যেকটা পিলিয়র যেন একটা শিক্ষার স্তম্ভ, ছাত্রছাত্রী এমন পিলিয়র নয় তৈরি হবে সেটাই আছে। আমরা এদিক দিয়ে ওয়ালটাকে দেখলেই বুঝতে পারবো সহজ পথ কিন্তু এই ওয়ালে কিন্তু একদম এই বিল্ডিং বরাবর ওয়ালগুলোতে স্থান পেয়েছে, সহজ পথের সেগুলো কিন্তু স্থান পেয়েছে এখানে। আমরা এখানে যেটা না দেখালেই নয়, মিড ডে মিল, আজকের মিড ডে মিলের যেটা আহার আজকে এখানে দেখতে পাচ্ছি, আমরা বই খাতা আছে, অনুষ্ঠান একটা বিশেষ অনুষ্ঠান আছে সেই কারণে। তবে এখানে ছাত্রছাত্রীরা কিন্তু একটা মনোরম পরিবেশের মধ্য দিয়ে কিন্তু মিড ডে মিল উপভোগ করেন। এবং আমাদের অবশ্যই এই দিকটা দেখাবো যে অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু এমন করে বিদ্যালয়ের সর্বত্র প্রচুর জায়গায় অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু সেটাকে দেখানো হয়েছে। সর্বোপরি মিড ডে মিল আহারের পর, আহার গ্রহণের পর একেবারে থালা বাসন পরিষ্কার এবং হাত পরিষ্কার করা মিড ডে মিল খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে সেটাও কিন্তু স্থান পেয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি জলের ট্যাপগুলো সেগুলো আছে এবং তার সাথে সাথে সাবান কিন্তু যথেষ্ট ভাগ করে এখানে রাখা হয়েছে এখানে। এবং এই জলগুলো কিন্তু একটা ক্যানেলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। সবকিছু একটা এই বিদ্যালয়, বিদ্যালয়ে যে মানে মনি ঋষিদের যে চিত্রগুলো অঙ্কন রয়েছে সেই সম্পর্কে যদি একটু বলেন বা দেখিয়ে দেন। এই বিদ্যালয়ে মনি ঋষি যাদেরকে একটা ভুলতে বসেছি আধুনিক সময়ে দাঁড়িয়ে, আমরা সত্যি কথা বলতে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে সুভাষচন্দ্র তাদেরকে ভুলতে বসেছি, কিন্তু এই বিদ্যালয় কিন্তু সর্বত্র একটা মনি ঋষিকে ছোঁয়া ছুঁয়ে আমি একটু এই ঘন্টা অনুরোধ করবো। এখানে আপনি আমরা দেখতে পাবো আমাদের মনি ঋষিদের মধ্যে এখানে বিদ্যাসাগরের ছবি ডিসপ্লে হয়েছে। এখানে আমাদের বিআর আম্বেদকর সংবিধানের প্রণেতা তার ছবি আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারও চিত্র কিন্তু এখানে স্থান পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের যে সর্বপল্লী রাধাকৃষ্ণন তারও প্রতিকৃতি আছে। এখানে আমরা এবার প্রবেশ করছি এখানে ডিজিটাল ক্লাসরুম, যেটা এই বিদ্যালয়ের একটা অভিনব উদ্যোগ। এখানে একটা কম্পিউটার শিক্ষা লাভ করে সর্বোপরি এখানে বসে একটা মনোরম পরিবেশ, বিভিন্ন জন্তুর একটা চিত্র কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে, যেটাকে নাম দিয়ে দেখবে বা চিড়িয়াখানা। চিড়িয়াখানার জন্তুগুলো কিন্তু এখানে বসেই তারা দেখতে পাচ্ছে, খুব সুন্দর করে কিন্তু বিদ্যালয় এটাকে দেখানোর চেষ্টা করছে। দেখবো বা চিড়িয়াখানা সেগুলো দেখেছি। আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি ফুলের পরিচয়, আমরা বহু রকমের ফুল জানতে পাচ্ছি এখানে, কিছুটা ফুল ও গার্ড হয়ে আছে, বহু রকমের ফুলগুলো কিন্তু আমরা এখানে তার পরিচয়গুলো পাচ্ছি। এখানে একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র যেখানে আমরা বসবাস করছি সেই মানচিত্রটা চিহ্নিত করা হয়েছে, ফলেরও ডিসপ্লে করা হয়েছে।
এবং এইটার মাধ্যমে এই এলসিটার মাধ্যমে কিন্তু এখানে ডিজিটাল ক্লাসরুম করা হয়, যেটার সাথে সাথে ছেলেমেয়েরা নিচে খেলে হেসে গিয়ে বিভিন্ন ভাবে পড়াশোনা করে, শুধু বুদ্ধিগত শিক্ষায় নয়, তার সাথে সাথে শারীরিক সক্ষমতার মাধ্যমে, মানে একদিকে শরীর চর্চা অন্যদিকে তার তালে তালে কিন্তু শিক্ষা, সে ব্যবস্থাও কিন্তু এখানে হয়েছে। এই যে প্রত্যন্ত সুন্দরবনের বুকে দাঁড়িয়ে কিভাবে এমনটা সম্ভব হলো? একটা সদিচ্ছা থাকলে এবং যদি মানুষের মধ্যে কিছু করার আগ্রহ থাকে সেটা নিশ্চয়ই হয়, এবং আমরা সত্যি এখানে আপ্লুত। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে যিনি সম্মানিত হয়েছেন এই বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষক, তার উদ্ধার হাত ধরে এই বিদ্যালয়ে 2016 সালে এসেছিল রাজ্যের সেরা বিদ্যালয়, সেই পুরস্কারটাই আমার মনে হয় তার জীবনের একটা অন্য অনুভূতি এনে দিয়েছে, এবং সেই পুরস্কারটাই আজকের এই সাফল্য চাবিকাঠি, যার উপর বেসিক করে 2021 সালে আরো মডিফাই করে সমস্ত অনুষ্ঠানের আঙিনায় এসে নিমাই মালি মহাশয় তিনি কিন্তু শিক্ষার অত্রম স্বাদ লাভ করেছেন, সেটা অনস্বীকার্য তার ওই অক্লান্ত পরিশ্রম এবং কর্মনিষ্ঠার ফলে। আমরা স্কুলের আরো কিছু চিত্র দেখে নেব যেটা আপনি আমাদেরকে দেখাবেন। স্কুলে কি কোনো শৌচালয় রয়েছে? স্কুলে শৌচালয় একাধিক শৌচালয় যেটা আমি আপনাকে দেখানোর জন্য এখানে ডিসপ্লে দেখলেই বুঝতে পারছেন, শৌচালয় ছাত্র ও শিক্ষক, এই বিল্ডিং এ ছাত্র শিক্ষকের শৌচালয়, একদম মনোরম পরিবেশ সেখানে, পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে সেখানে। এখান থেকে আমরা সচরাচর জানি একটা সিঁড়ি হচ্ছে আমাদের যাওয়ার মতন, কিন্তু না, এই ভিতরে আসলে আপনার মনে হবে সিঁড়িটা একটা শিক্ষার মাধ্যম। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম নামতার সাহায্যে যে গুণগুলো সেগুলো কিন্তু ডিসপ্লে হয়েছে। এই পাশে আমাদের যে 12 মাস, সেই 12 মাসটাও কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 12 মাসের সেটাও ডিসপ্লে, উপরে একাধিক সিঁড়িতে পুরো বিল্ডিংটা সর্বত্র এমন কিন্তু ছাপ দেখাই যাচ্ছে। আমরা এবার এখানে চলে আসবো টিচার রুম, শিক্ষক শিক্ষিকা কক্ষ। এখন এই সময় ফাঁকা আছি, যে মুহূর্তে আমরা শিক্ষক শিক্ষিকা কক্ষে আসছি এখানে দেখতে পাচ্ছি মূলত এখানে একটা ব্যানার যেটা দেখা যাচ্ছে যে সুন্দরবন বাঁচাও। এই সুন্দরবন বাঁচাও এই যে কথাটা, এটা কি যে মানে ছাত্রদের মধ্যে কি প্রতিফলিত করা হয়? আপনি ওই ব্যানারটা দেখা যায়, আরেকটি ব্যানার বলবো ক্লিন অ্যান্ড গ্রিন, ক্লিন অ্যান্ড গ্রিন স্কুল, অর্থাৎ পরিচ্ছন্ন থাকবো, সবুজায়ন ঘটাবো, এবং সেই সবুজায়ন ঘটানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সুন্দরবনকে রক্ষা করা, সেটা নিঃসন্দেহে একটা অভিনব উদ্যোগ, যে কারণে এগুলো রেখেছেন। এই অনুভূতি যদি শিক্ষক শিক্ষিকা এই উদ্দেশ্যে রেখেছেন, তাদের মধ্যে যদি এই অনুভূতির সৃষ্টি না হয় তাহলে ছাত্রদের মধ্যে বীজ বপন কেমন করে করবেন? এই জন্য কিন্তু এই বিদ্যালয়ের সর্বত্র এমন ভাবে আপনার ক্লিন বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমার দোকান, যার একটা বিশেষত্ব বলি, একটা সামগ্রিক মূল্য দেখতে পাচ্ছেন, সেই মূল্যায়ন জিনিসপত্রের দাম আছে এখানে, ওখানে একটা ভান্ডার রাখা হচ্ছে যেখানে সাহায্যে আপনার নিজেরাই ওখানে টাকা দেবে এবং সেখান থেকে কিন্তু ওগুলো গ্রহণ করবে। ছবিটা দেখুন, আপনি এই বিদ্যালয়ে সর্বত্র দেখলে বুঝতে পারবেন ওয়ালগুলোতে সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে বিভিন্ন ছবির সাহায্যে, মহাপুরুষের ছবি, কখনো হচ্ছে শিশু মনকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন কার্টুনের ছবি, সর্বোপরি এখানে হারিয়ে যাওয়া কিছু আদিবাসী সংস্কৃতি থেকে শুরু করে পুরো আমাদের সাংস্কৃতিক বিনোদনেরও ছবি কিন্তু এখানে চিত্রায়ন করা হয়েছে এখানে, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। সব স্কুলের পত্রিকা, এই স্কুলে দেয়াল পত্রিকা একটা যেটা অভিনব গুরুত্ব, যেখানে শিশুদের একদম কাঁচা হাতের লেখাগুলো দিয়ে লিখতে লিখতে আজকের কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছেছে, যার নাম দেওয়া হয়েছে নব পল্লব পত্রিকা। আমরা এটা দেখছি যে প্রধান শিক্ষক কক্ষ,
এখানে এই বিদ্যালয়ের শিক্ষারত তিনি এই চেয়ারটাতে বসেন এবং চারিদিকে মহাপুরুষের বাণী লেখা এবং মহাপুরুষের ছবি দিয়ে সুসজ্জিত করা। আর এখানে হচ্ছে তার যা অ্যাচিভমেন্ট জীবনে যেগুলো পেয়েছেন, শিক্ষারত্ন থেকে পুরস্কার পেয়ে শিক্ষারত্ন পুরস্কার, তার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন 2011-তে যেগুলো পেয়েছেন এবং তার বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো এখানে কিন্তু একেবারে সুসজ্জিতভাবে এখানে স্থান পেয়েছে, আমরা সেগুলো দেখে নিচ্ছি। এবং এই বিদ্যালয়ের যে সেরা বিদ্যালয় পেয়েছিল 2 রাজ্যের সেরা বিদ্যালয় সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, সেগুলোকে ডিসপ্লে করে রাখা হয়েছে। সচিনবাবু, আরেকটা যেটা আমি জিজ্ঞাসা করবো, যে বিগত 2 বছর যে করোনার দাপট দেখিয়েছিল, আবারও করোনা তার সময়মায় ফিরে আসছে, সেই উদ্যোগ নিয়ে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? করোনার দাপটে আপনার কথা বলবো কি, করোনা আসতেই পারবে না, সেগুলো আমি কয়েকটা চিত্র আপনাকে দেখবো, একদম দেখতে পাচ্ছেন এখানে ছাত্রী শিক্ষিকা টয়লেটের সামনে একেবারে হ্যান্ড স্যানিটাইজার সেখানে কিন্তু রাখাই আছে, ভিতরগুলোতে আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানে আমাদের হ্যান্ড ওয়াশ কিন্তু সেখানে মজুদ আছে, এই বাথরুমের মধ্যে হ্যান্ড ওয়াশ মজুদ আছে যেগুলো চাইতে হয়। এবং সব সময় আপনি দেখলে একটু নিচের দিকটা দেখলে বুঝতে পারবেন ব্লিচিং এবং ফিনাইল কিন্তু নিয়মিত ইউজ করা হচ্ছে এখানে। আর এদিকে আরো একটা জায়গা দেখতে পাবেন, ক্লিনিং মেটেরিয়ালস এবং কোভিড প্রতিষেধক হিসাবে কিন্তু এখানে প্রচুর জিনিস মজুদ আছে, যে কারণে আমি গর্বের সাথে বলবো করোনা আসলে হয়তো এইগুলো দেখে এই বিদ্যালয়ের আঙিনা থেকে পালিয়ে যাবে, এই বিদ্যালয়ের মধ্যে আর প্রবেশ করতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এবার চলে এসেছি মিড ডে মিলের রান্নাঘরে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যারা রান্না করেন সেই মায়েরা কিন্তু একেবারে সুসজ্জিত ভাবে রান্নায় আছেন, যেহেতু একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আজকের খাওয়ার পরিবেশন হবে বলে কিছু খাওয়ার রেখে একদম স্বাস্থ্যসম্মত ভাবে কিন্তু এখানে ঢেকে রাখা হয়েছে। আমি একটু জিজ্ঞাসা করবো আমাদের যারা রান্না করেছেন, কি আজকে মেনুতে কি রান্না হয়েছে? পায়েস হয়েছে আর সয়াবিন আলু টমেটো রান্না হয়েছে, ডাল। আচমকা পায়েস হলো কেন? ছাত্র এবং শিক্ষকের একটা জন্মদিন যেটা একটা অভিনব উদ্যোগ সেটা কিন্তু স্কুলে হয়, এবং প্রতি মাসের একটা বিশেষ দিনে সেই মাসে যতগুলো ছাত্র শিক্ষকের জন্মদিন হয় সেটা একত্রিত করে কিন্তু এই অনুষ্ঠান হয়। আজ সেই বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান মানে অবশ্যই পায়েস রান্না হয়, সেজন্য কিন্তু পায়েস রান্না হয়েছে। আর একটা জিনিস এই দিকটা আমি একটু আশা দেখানোর জন্য চেষ্টা করব, এখানে কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এখানে কিন্তু রান্না করে একেবারে পাশে খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ধোয়ার ব্যাপারটা এখানে রাখা হয়েছে, এবং সেই সাথে সাথে জল যে এখানে জল নিষ্কাশনের জন্য খুব সুন্দর করে কিন্তু নালাটাও রাখা হয়েছে, নালাটা করা হয়েছে, এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ফলের গাছগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এবং সর্বোপরি যেটা এই বিদ্যালয়ে একটা বিশেষত্ব, যে আপনার সবজির যে আনাজের যে খোসাপত্র সেগুলো থেকে জৈব সার তৈরি করার একটা অভিনব উদ্যোগ কিন্তু বিদ্যালয় নিয়েছে, এবং যেগুলোকে বিভিন্ন জায়গায় অপচিত যে সমস্ত বা উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য এবং উচ্ছিষ্ট বিভিন্ন সবজির খোসাগুলো সেগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে। আমরা সরাসরি কথা বলছিলাম স্কুলের মানে একজন শিক্ষক অচিন্ত হাউলি, আমরা এবার সরাসরি কথা বলবো স্কুলেরই প্রধান শিক্ষক নিমাই মালির সাথে। নিমাই, টাকা 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 আমরা এই প্রত্যন্ত সুন্দরবনের এই স্কুলে এত কিছু দেখার পর আমরা সরাসরি পেয়ে গেছি স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি, যিনি বিগত দিনে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত এবং শিক্ষারত্ন পেয়ে সুন্দরবনকে গর্বান্বিত করেছেন, পাশাপাশি তিনি আরও অনেক অনেক পুরস্কারের যোগ্য। মানে এই স্কুল দেখলে মনে হবে যে পশ্চিমবাংলার বুকে এরকম স্কুল আর দ্বিতীয় আছে কি না, আপনিও একবার এসে ঘুরে দেখতে পারেন। আমরা নিমাই মালির সাথে কথা বলবো। নিমাইবাবু, আজকে শুনছিলাম যে স্কুলের মিড ডে মিলে পায়েস তৈরি হয়েছে, পায়েস কেন আচমকা তৈরি হলো?
আজকের প্রতি মাসের মতো ডিসেম্বর মাসের একেবারে শেষ সপ্তাহ আজকের আমাদের রাজ্য স্তরের আধিকারিকরা আমাদের বিদ্যালয়ে ভিজিট করছেন শিশু মিত্র পুরস্কারের জন্য যে এই বিদ্যালয় শিশু মিত্রের পুরস্কার প্রাপ্য কিনা যার জন্য আমাদের যারা রাজ্য স্তরের আধিকারিক এডুকেশন দপ্তরে তারা এখানে ইয়ে করছেন আজকে ভিজিট করছেন ওটা তো ভিজিট করছে আপনার ওই পুরস্কারের ব্যাপারে কিন্তু এই যে স্কুলে একটা জিনিস মিড ডে মিলের সাথে হচ্ছে পায়েস পায়েসটা কেন পায়েসটা আজকের আমাদের 28 জন ছাত্রছাত্রীর এই ডিসেম্বর মাসে যাদের জন্ম তাদের আজকের জন্মদিন এখানে সেলিব্রেট শুধু কি মানে এই 28 জনের জন্মদিনের জন্য এই আজকের পায়েস হয়েছে না বিগত দিনে আরো এরকম জন্মদিন হয়েছিল এই মাসেই এটা এই বিদ্যালয় চুনাখালি হাটকলা প্রাথমিক বিদ্যালয় এটা করে থাকে এটা দীর্ঘ প্রায় 3 বছর ধরে চলছে মাঝখানে কোভিড এর জন্য কিছুদিন বন্ধ ছিল এই যে কোভিড এর জন্য যখন ছাত্রছাত্রীদের যে জন্মদিন পালন যে উৎসব যে আনন্দের একটা উৎসব সেই উৎসব বন্ধ ছিল সেই সময়টা কি অনুভূতি হয়েছিল আমরা খুব মিস করতাম আমাদের ছাত্রছাত্রীদের তারা বাড়িতে ছিল আমরা চেষ্টা করেছি প্রত্যেক ছাত্রের বাড়ি বাড়ি গিয়ে তাদের খবর খবর নেওয়া এবং তারা যাতে এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে চলে সেই চেষ্টা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমরা পাড়ায় পাড়ায় গিয়ে তাদেরকে সচেতন করেছি বাবা মাদেরকে আমরা সচেতন করেছি এলাকার মানুষকে সচেতন করেছি আমরা যখন সেই বাচ্চাদেরকে পেয়েছি শুধু আজকে তাদের জন্মদিন নয় সারা বছরে তারা যে অ্যাক্টিভিটিসগুলো তারা যে বর্তমান সরকার যে এডুকেশন পলিসি 5টা মানে বার করেছেন সেই এডুকেশন পলিসিগুলোকে মাথায় রেখে আজকের ছাত্র অভিভাবকের মধ্যে দিয়ে যে গ্র্যাজুয়েশন সেরেমনি সারা বছরের তাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো সেগুলো আমরা অভিভাবকদের সামনে তুলে ধরবো সেই সাথে সাথে যেটা আপনি যেটা বলছেন যে বিগত 3 বছর আগে তার মানে 2019 এই জন্মদিনটা প্রথম শুরু হয়েছিল এবং যতটা মনে হয় যে রেকর্ড অনুযায়ী যতটা মনে হয় পশ্চিমবঙ্গের বুকে মনে হয় এই প্রথম সুন্দরবনে এটা শুরু হয়েছিল বিগত 2 বছর করোনা তাণ্ডবে সেই জন্মদিন আর পালন হয়ে ওঠেনি আজকের যে জন্মদিন পালন হবে সেটা নিয়ে কতটা আনন্দিত আমি সবচাইতে বেশি আনন্দিত শুধু আমি নয় আমরা শিক্ষক 2019 এই আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম কিন্তু এবছরই আগামী বছরই একটা সরকারিভাবে অর্ডার হয়েছে যে সারা পশ্চিমবঙ্গে এই এই বিদ্যালয়ের মতো গ্র্যাজুয়েশন সেরিমনি বা জন্মোৎসব পালন করতে হবে আমরা মনে হয় আমাদের আবেদন আমাদের দেখানো পথ শিক্ষা দপ্তর মানে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চাইছি আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি যে আমাদের সেই অনুষ্ঠানগুলো মনে আগামীতে প্রতিটা বিদ্যালয়ে পালিত যেটা জানা যায় যে শিক্ষা বা শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড আপনি প্রায় তার অর্ধেকটাই সমাপ্ত করে ফেলেছেন আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে আপনার এই বিদ্যালয় নিয়ে আপনার প্রিয় বিদ্যালয় একেবারে ব্যক্তিগত আমার অ্যাক্টিভিটিস নয় আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক আমাদের ভিসি কমিটি এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এই বিদ্যালয়কে সম্ভ্রান্তকরণে তারা সহযোগিতা করেন বলে এটা সম্ভব হয়েছে আমাদের মূল লক্ষ্য যে আগামী দিনে আমাদের ছোট ছোট যে শিশুগুলো সেই শিশুগুলো আমাদের যে শিক্ষাঙ্গন শুরু নয় সমাজে তারা যাতে একেবারে মানে পাখির ডানা মতো একেবারে পাখির মতো উড়ে বেরিয়ে সমাজের সমস্ত কোণগুলো আলোকিত করতে পারে আমাদের শিশু সম্পদ গঠনই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যখন এই স্কুলে প্রথম আপনি পদার্পণ করেছিলেন চাকরি সূত্রে স্কুল ছিল ভগ্নদশা স্কুলের কোনো মান উন্নয়ন হয়নি সেই জায়গাটা থেকে এত দ্রুততার সাথে এই সুন্দরবনের বুকে এভাবে কি মানে স্কুলটা তৈরি করা কিভাবে সম্ভব হলো এটা একমাত্র যারা আমার সহযোগী অ্যাসিস্ট্যান্ট টিচার ছাত্রছাত্রী যে কথা বারবারই বলতে হয় এলাকার বিশিষ্ট মানুষ তারা যেমন পাশে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের যে উদ্যোগটাকে সবাই স্বাগত জানিয়েছেন এখনও স্বাগত জানাচ্ছেন এবং আগামী দিনে আমরা ভরসা করি আমরা আশা করি প্রত্যাশা করি যে সমস্ত এলাকার মানুষ আমাদের পাশে থাকবে শিক্ষা দপ্তর তো আমাদের পাশে সবসময় আছেনই আমরা এতক্ষণ কথা বলছিলাম স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালির সাথে আর একটু কথা বলে নেব অচিন্ত হাউলির সাথে অচিন্ত দা এই যে মানে পরিকাঠামো এটা মানে আগামী দিনে কিভাবে আরো উন্নত করবেন আগামী দিনে উন্নত করার মূল লক্ষ্য হচ্ছে যদি সৎ ইচ্ছা থাকে এবং বাস্তব কে আমরা যদি সামনে রেখে এগিয়ে চলি তাহলে আমাদের কিন্তু পরিকল্পনাগুলো অটোমেটিক্যালি এসে যাবে এখন বলার অপেক্ষা রাখে না আপনি এই স্কুলে আসলে কিছুদিন পরে আসলেই বলতে পারেন পিঠাপুলি উৎসব এটা ওই বিদ্যালয়ের একটা নূতনত্ব উৎসব এমন করে নানান মানে 12 মাসে 13 পার্বণ এই বিদ্যালয়ের যেটা প্রচলিত কথা সেটা মনে হয় এই বিদ্যালয়ে এলেই আপনি বুঝতে পারবেন যেটা
এটা বলার অপেক্ষা রাখে না, এই জন্য এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হঠাৎ করে কি পরিকল্পনা আসবেন? এবং আমাদের যিনি প্রধান শিক্ষক আছেন নিময়মালী মহাশয়, তিনি কিন্তু সকলকে নিয়ে বসেন প্রতিনিয়ত এবং সকলের মতামত নিয়ে কিন্তু এক একটা অনুষ্ঠানের সৃষ্টি হয়ে যায়, যেটাই আমাদের সাফল্য। স্কুলের যা পরিকাঠামো তাতে প্রায় রাজ্যের একটা অন্যতম স্কুল, আগামী দিনে কি মনে হয় দেশের সেরা স্কুলের শিরোপা পাবে? প্রত্যাশা অনেক থাকে, তবে স্বপ্ন দেখার বাস্তব একই নয়, সেটা সময় বলবে কি হবে। তবে নিময়বাবুকে সামনে রেখে আমরা কিন্তু এগিয়ে যেতে চাইছি এবং আরও এগিয়ে যাব। সর্বোপরি মূল উদ্দেশ্য হবে শুধু সাজানো নয়, আমাদের শিশুমনকে সংগঠিত করা, শিশুমনে শিক্ষার বীজ বপন করতে পারা। এখানকার ছাত্রছাত্রীরা যদি আগামী দিনে একটা একটা শিক্ষক হয়, শিক্ষারত্ন হয়, কেউ ডাক্তার হয়, কেউ মাস্টার হয়, সেটাই হবে আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। রাজ্যের সেরা বিদ্যালয় তার কাছে আমাদের তুচ্ছ মনে হবে। আমরা সরাসরি কথা বলছিলাম স্কুলের বেশ কয়েকজন কর্মী এবং প্রধান শিক্ষক নিময়মালির সাথে। স্কুল যেভাবে তৈরি হয়েছে এবং যেভাবে স্কুলের সৌন্দর্যায়ন করা হয়েছে তা রাজ্যের যে কোনো স্কুলকে হার মানিয়ে দেবে, এবং আগামী দিনে সকলেরই আশা এই স্কুল হয়তো দেশের একটা সেরা শিরোপা পেতে পারে, এবং সেই লক্ষ্যেই এই স্কুলের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তেমনই উদ্যোগ নিয়েছে।